আসসালামু আলাইকুম দর্শক, সকলকেই স্বাগতম জানাচ্ছি সালমাস কিচেন চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। তবে চলুন শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পালং শাক, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি মাঝারি সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। পনির 200 গ্রাম এভাবে টুকরো করে কেটে নিয়েছি। গরম মশলা 1 ছোট চামচ, 5 টুকরো মতো আদা, লঙ্কা 2টি, তেল 1.5 চামচ, রসুন 10 টুকরো মতো, কাঁচা পেঁয়াজ মিডিয়াম সাইজ এভাবে কেটে নিতে হবে, গোটা কাঁচা জিরে 1 ছোট চামচ, হলুদ গুঁড়া 1 ছোট চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া 1 ছোট চামচ, লবণ স্বাদ মতো, আর কাজু পেস্ট করে নিয়েছি। 10টি কাজু আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। সবার আগে গ্যাস অন করে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলি। পালং শাককে 2 থেকে 3 মিনিট মতো গরম জলে হতে দেব। 2-3 মিনিটের বেশি রাখলে পালং শাকের কালার ডার্ক হয়ে যাবে, পালক পনিরের কালার ভালো আসবে না। 2 মিনিট পর গ্যাস অফ করে গরম জল থেকে পালং শাকগুলিকে তুলে একটি পাত্রে রেখে দিলাম। এরপর এই পালক পাতার উপর ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে পালকের কুকিং বা বয়েলিং প্রসেস বন্ধ হয়ে যায়। এরপর এগুলিকে ঠান্ডা জল থেকে তুলে মিক্সার জারের মধ্যে রেখে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এখানে সেকেন্ড পদ্ধতি শুরু করি। গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, রসুনের টুকরো, আদার টুকরো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ হতে দেব। পর টমেটোর টুকরোগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একে মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেব। ততক্ষণ পর্যন্ত হতে দেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে একটি পাত্রে নামিয়ে নিয়ে একে ঠান্ডা হতে দেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার একে বয়েল করে রাখা পালকের সাথে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম। দেখুন, পালক উইথ মশলা পেস্ট রেডি হয়ে গেছে। একে সাইডে রেখে দিয়ে চলুন কুকিংয়ের থার্ড পদ্ধতিতে যাওয়া যাক। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি আগের পাত্রটাই ব্যবহার করেছি, আপনারা চাই নতুন কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনিয়া ও জিরা গুঁড়া, ভালো করে মিক্স করে নেব। এই মশলাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালক উইথ মশলা পেস্ট, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। একে 2-3 মিনিট মতো হতে দেব। 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট, ভালো করে আবারও মিক্স করে নেব সমস্ত উপকরণ। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো একে হতে দেব। 3 মিনিট পর দেখুন পালক পনির রেডি হয়ে গেছে। একে গ্যাস অফ করে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। প্লেট গার্নিশের জন্য এর মধ্যে গ্রেটেড পনির দিয়ে দিলাম, এতে সুন্দর লাগবে। সেই জন্য পালক পনির রুটি বা ভাতের সাথে খেতে পারেন, খুব টেস্টি লাগবে। এটি অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। অবশেষে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।